বিশ্বের সবচেয়ে খারাপ নারী কে? এই প্রশ্নের উত্তরে আপনি কার নাম বলবেন? আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পেয়েছি তিনজনের নাম, যে তিনজনকে ধরা হয় পৃথিবীর সবথেকে খারাপ নারী হিসেবে। তাদের কাজকর্ম আর নিষ্ঠুরতা আপনাকে অবাক করবে। নারীরা কত নিষ্ঠুর ও হিংস্র হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ হলো এই নারীরা। আজ জানবো বিশ্বের সবচেয়ে খারাপ নারী সম্পর্কে। বিশ্বের ইতিহাসে ভয়ঙ্করতম নারী হিসেবে প্রথমেই যার নাম আসে সে হলো অস্ট্রেলিয়ার 1955 সালের জন্মগ্রহণকারী ক্যাথরিন নাইট। ক্যাথরিন নাইট, যাকে কারাদণ্ড দেওয়া হয়। ক্যাথরিন নাইট এমন একজন মহিলা ছিলেন যে মহিলা তার স্বামীর ঘর শুরু করতে লাগলে স্বামী ছিল মদ্যপ অবস্থায়। যে মদ্যপনের কারণে তাদের সংসার সবসময় অভাব অনটন এবং খারাপ সময় মুহূর্তগুলো পার করত। ঠিক তেমনিভাবে দিনে 10 বার এই মহিলার সঙ্গে তার স্বামী সহবাস করত। এই অবস্থা চলতে থাকতে থাকতে একসময় তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে দ্বিতীয় স্বামীর কাছে গেলেও তিনি একই সমস্যার সম্মুখীন হয়। তখন তিনি দ্বিতীয় স্বামীর কাছ থেকে চলে এসে একটি কুকুরের জিহ্বা কেটে নেন এবং পরে কুকুরের চোখ তুলে ফেলেন এবং পরবর্তীতে চার্লস নামের একজনের সঙ্গে তার গোপন সম্পর্ক গড়ে ওঠে। সেখানে গিয়েও তিনি হিংস্রতার আচরণ করতে থাকেন। তাই তাকে আমরা পৃথিবীর সবথেকে খারাপ মহিলা হিসেবে চিহ্নিত করতে পারি। মুসলিমদের কাছে সবথেকে খারাপ নারী হল রানী ইসাবেলা। নিশ্চয়ই যারা ইতিহাস চর্চা করেন তারা রানী ইসাবেলা নাম শুনেছেন। তিনি ছিলেন মুসলিমদের শত্রু এবং অনেক ক্ষমতাবান। তিনি মুসলিমদের দেখতে পারতেন না এবং যেখানে হত্যা করতেন তার সম্পর্কে অনেক নিন্দিত বক্তব্য রয়েছে এবং নিন্দিত কাজ রয়েছে। ইতিহাসে ইসাবেলা হলেন সবথেকে খারাপ মানুষ বা খারাপ মহিলা বা নিন্দিত ঘৃণিত মহিলা হিসেবেও চিহ্নিত, কারণ তিনি 5 থেকে 7 লাখ মুসলিমদেরকে হত্যা করেছেন। এজন্য ইসাবেলাকে আমরা পৃথিবীর সবথেকে ঘৃণিত বা খারাপ নারী হিসেবে চিহ্নিত করি। বিশ্বের সবথেকে খারাপ নারীর তৃতীয়তে আছে অ্যাডলফ হিটলারের মা। ইতিহাসের যুগ শ্রেষ্ঠ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে যুদ্ধে মানুষ হত্যার বড় নিদর্শন ছিল, যে কাজটি করেছিল অ্যাডলফ হিটলার। একজন পৃথিবীতে সবথেকে ঘৃণিত ব্যক্তি হলো অ্যাডলফ হিটলার। পৃথিবীতে কিছু কিছু মানুষ বা কিছু কিছু গবেষক মনে করেন এই হিটলারের জন্ম হওয়ায় তার মা পৃথিবীতে সবথেকে ঘৃণিত মহিলার মধ্যে একজন।